Assalamualaikum viewers, welcome to my YouTube channel Arif's Tips and Blog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। বেশ কিছুদিন পর আরো একটি নতুন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টিপসটি হলো ভাতের মারের পুষ্টিগুণ। ভাতের মারে থাকে হরেক রকম পুষ্টিমান। গবেষণায় দেখা গেছে ভাতের মারে উল্লেখযোগ্য হারে ভিটামিন বি এবং ভিটামিন ই রয়েছে। এছাড়া এতে রয়েছে আমিষ, শর্করা, লৌহ, ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান। আমরা মান নিয়ে না ভাবলেও বিশ্বের বিভিন্ন দেশ নানা গবেষণা চালিয়ে যাচ্ছে। চীনা বিজ্ঞানী মিস্টার লিন ফেলে দেওয়া ভাতের মান নিয়ে গবেষণা করে দেখেছেন ভাতের মারে ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মেলেনিয়াম এ ছয়টি উপাদান রয়েছে। তিনি বিশ্লেষণ করে দেখেছেন মারের মধ্যে লৌহ 10 গুণ, ক্যালসিয়াম 4 গুণ, ম্যাঙ্গানিজ 12 গুণ, কপার 6 গুণ ও মেলেনিয়াম 2 গুণ রয়েছে। এছাড়াও রয়েছে টোকোট্রাইনল ও অন্যান্য প্রাকৃতিক উপাদান, মারের সাথে পুষ্টির অপচয়। আমাদের দেশে প্রচলিত নিয়মে মার নিংড়িয়ে ফেলে দেওয়ার কারণে পুষ্টির মারাত্মক অপচয় হয়। আমরা যদি জানতাম কি পরিমাণ পুষ্টি মারের সাথে চলে যায় তাহলে হয়তো কখনো এই অপচয় করতাম না। আসুন দেখে নেই মার নিংড়ানোর দারুণ কি পরিমাণ পুষ্টিহানি হয়ে থাকে পুষ্টির উপাদান এবং মার নিংড়ানোজনিত পুষ্টিহানি শতকরা ক্যালোরি 15%, আমিষ 15%, শর্করা 10%, লৌহ 50%, ফসফরাস 50%, আয়োডিন 40%, রিবোফ্লোবিন 25%, নায়াসিন 23% এবং ক্যালসিয়াম 50%। মারের ঔষধি গুণ। ভাতের মারের মধ্যে রয়েছে নানা বিস্ময়কর ঔষধি গুণ। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য ভাতের মার হিতকর। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভাতের মারে যথেষ্ট গ্লুকোজ থাকে, ফলে রক্তে পর্যাপ্ত শর্করা সরবরাহ করে। ডায়াবেটিসের ঝুঁকি উপমশে ভাতের মার উপকারী। মার কোষ্ঠকাঠিন্য হ্রাস করে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমায়। মার সহজপাচ্য, তাই গ্যাস্ট্রিকের রোগীদের জন্য হিতকর। মার আলসারের ঝুঁকিও কমায়। মানবদেহের মেলানিন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে মার বাধা দেয়। তাছাড়া সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে দেহে প্রবেশ করতে না পারে তাতেও মার বাদশাতে। ভাতের মারে যথেষ্ট পরিমাণ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্টেরয়েডি। খেলোয়াড়রা মাংসপেশিকে অধিক শক্তিশালী ও কর্মক্ষম রাখতে বাজার থেকে স্টেরয়েড বড়ি কিনে খান। এ বড়ি খেলে কারো কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং হিতে বিপরীত হতে পারে। অথচ ভাতের মারের প্রাকৃতিক স্টেরয়েড থাকার মাংসপেশিকে অধিক শক্তিশালী ও কর্মক্ষম রাখে, অথচ এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই। রূপচর্চায় মার। জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের সৌন্দর্য পিপাসু মেয়েরা ভাতের মার ব্যবহার করে থাকে। মুখে ভাতের মার মাখলে ত্বকের রং উজ্জ্বল হয় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। আমাদের দেশে বিউটি পার্লারগুলোতে সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপাদান হিসাবে মারের ব্যবহার শুরু হয়েছে। তাই আমরা মারের পুষ্টিগুণ রক্ষা করি এবং মারের বহুবিধ ব্যবহার সম্পর্কে সচেতন হই। তাই সুস্থ সবল জীবন চান, সুষম খাবার রোজই।